সালামু আলাইকুম। গতকালকে যে আলফানোমিক একটা অফার শেয়ার করেছিলাম, যেটা হচ্ছে সেম লাইক হচ্ছে আকরাম প্রজেক্টের মতো, তো যারা জয়েন করবেন আশা করি যে ইন ফিউচার আমরা ভালো কিছু পাইতে পারি, অবশ্যই পর থেকে জয়েন করে নিন। যেহেতু আকরাম প্রজেক্ট থেকে যাদের জিরো পয়েন্ট ছিল তারা কিন্তু এখানে $100 প্লাস আর্নিং করছে, তো আমরাও এখানে $20-$100 আশা করতে পারি যদি তারা এয়ারড্রপ দেয়। তো এটা হচ্ছে আর্লি অ্যাক্সেস, আর্লি অ্যাক্সেসে যারা জয়েন করবেন তারা কিন্তু ভালো একটা রেওয়ার্ড পাবেন। তো এটাতে আমরা হচ্ছে কিছু কাজ করছিলাম, একটা কাজ বাকি ছিল যেটা হচ্ছে এই যে স্মার্ট অ্যালার্ট। তো স্মার্ট অ্যালার্টটা কিন্তু আমরা আগে করি নাই, ভিডিওতে আমি দেখাই নেই। তো আমরা হচ্ছে প্রোফাইল সেট আপ করছিলাম আর হচ্ছে ওয়াচলিস্ট অ্যাড করছিলাম, এখন হচ্ছে আমরা স্মার্ট অ্যালার্টটা অ্যাড করবো। তো আপনার হচ্ছে সাইটে লগ ইন করে নেবেন আপনার আগের ওয়ালেট দিয়ে, যে ওয়ালেট দিয়ে অ্যাকাউন্ট করছেন। তারপর হচ্ছে স্মার্ট অ্যালার্টে ক্লিক করার পর এখানে ক্রিয়েট নিউ ওয়ালেটের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে কিছু রিকোয়ারমেন্ট আছে, ওইগুলো আপনাকে ফুলফিল করতে হবে। যেমন হচ্ছে রিকোয়ার্ড হচ্ছে ফার্স্টে আপনাকে অ্যালার্টের নাম দিতে হবে, তো এটা এনেবল করা থাকবে। আপনার হচ্ছে এখানে একটা নাম দিয়ে দিবেন আপনার ইচ্ছা মতো। তো আমি যে ওয়ালেট দিয়ে জয়েন করছি ওয়ালেটের নাম দিয়েছি। তারপর এখান থেকে হচ্ছে সিলেক্ট চেন, সিলেক্ট চেনের উপর ক্লিক করবো। আপনার ইচ্ছা মতো নেটওয়ার্ক এখানে বা চেন সিলেক্ট করতে পারেন, আমি এখানে অল চেন দিয়ে দিছি। তারপর এখানে হচ্ছে ওয়ালেটের অ্যাড্রেস, তো আমি যে ওয়ালেট দিয়ে জয়েন করছি ওই ওয়ালেটের অ্যাড্রেসটা এখানে দিচ্ছি, এবং বাকি যেগুলো অপশনাল ওইগুলো আমি ধরবো না, বাকি যেগুলো রিকোয়ারমেন্ট ওইগুলো কমপ্লিট করবো। এখন লাস্টের যে টাস্কটা এটার জন্য অনেকেই হয়তো বা এটা কমপ্লিট করতে পারবে না, কারণ আমি নিজেও কমপ্লিট করতে পারি না এটার জন্য। এটা হচ্ছে এখানে হচ্ছে আমাদের টেলিগ্রামের একটা টাস্ক কমপ্লিট করতে হবে। টেলিগ্রামের টাস্কটা কমপ্লিট করার জন্য আপনি প্রোফাইলে যে টেলিগ্রামের ইউজার নেমটা সেট আপ করছেন ওই টেলিগ্রাম অ্যাকাউন্টে চলে আসবেন। টেলিগ্রাম আইডিতে আসার পর হচ্ছে এখানে থ্রি ডটে ক্লিক করে যে নিউ গ্রুপ অপশন আছে এখানে ক্লিক করবেন, অ্যারো বাটনে ক্লিক করবেন। এখানে হচ্ছে আপনাকে একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আপনার ইচ্ছা মতো যে কোনো নাম দিতে পারেন। তো আমি এখানে যেহেতু আলফানোমিক অফার জয়েন করতেছি, তো আমি এটার নাম এখানে দিয়ে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো যে কোনো একটা নাম এখানে অ্যাড করে দেবেন। দেন টিকমার্ক করে দিচ্ছি, টিকমার্ক করার পর আমাদের গ্রুপটা ক্রিয়েট করা সাকসেস। এবং এখন হচ্ছে আমরা এখানে মেম্বার অ্যাড করবো, মেম্বার ক্রিয়েট করবেন। এখানে হচ্ছে আলফানোমিক লিখে সার্চ করবেন, আলফানোমিক লিখে সার্চ করলে এখানে যে আলফানোমিক বোর্ডটা পেয়ে যাবেন বোর্ডটা অ্যাড করবেন। এবং হচ্ছে এখানে সার্চ করবেন হচ্ছে আইডি বোর্ড, আইডি বোর্ড লিখে সার্চ করবেন। আইডি বোর্ড লিখে সার্চ করলে এখানে মাই আইডি বোর্ড যেই দুই নাম্বার বোর্ডটা পেয়ে যাবেন, এই বোর্ডটার উপর ক্লিক করে এটা দুইটা হচ্ছে এখানে অ্যাড করে নেবেন। তো আমরা দুইটা অ্যাড করে নিলাম, এখন হচ্ছে এখানে এডিট বাটনে ক্লিক করবো। তারপর এখানে নিচে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটরের উপর ক্লিক করবো, অ্যাডমিনের উপর ক্লিক করার পর দুইটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাডমিন করে দেবো। আপনি চলে সবগুলো পারমিশন দিতে পারেন বা এডিট করে দিতে পারেন, যেহেতু নিউ গ্রুপ করলাম সেহেতু আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু তো এখান থেকে হচ্ছে আপনারা দুইটাতেই হচ্ছে এখানে দুইটাকেই অ্যাডমিন করে দেবেন। তো আমরা হচ্ছে দুইটাই কিন্তু অ্যাডমিন করে দিলাম। এখন যদি ব্যাক আসি তাহলে এখানে অ্যাডমিনিস্ট্রেটর আচ্ছা একটা রয়ে গেছে, অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর ওকে, এখন ডান, দুইটাই কিন্তু আমাদের এখানে অ্যাডমিন করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখানে কী করবো, এখানে স্ল্যাশ লিখে এই যে নিচের যেই গেট গ্রুপ আইডি, গ্রুপ আইডির উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন আপনাকে একটা গ্রুপ আইডি দিবে, এই গ্রুপ আইডিটা কপি করবেন এবং সাইটে চলে আসবেন। দেন আইডিটা বসানোর পর এখানে যে সেভ অ্যালার্ট, সেভ অ্যালার্টের উপর একটা ক্লিক করবো। তো এই বেস্টটাতে একটু ওয়েট করতে হবে আমাদের। আচ্ছা আমাদের এটা অ্যালার্টটা সেভ হচ্ছে না, কারণ হয়তো বা বাকিগুলো আমাদেরকে ফুলফিল করতে হবে। তো এখানে সেন্ডিং টু ওয়ালেট, এখানে আমি আরেকটা ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, অন্য একটা যে কোনো একটা ওয়ালেটের অ্যাড্রেস দিচ্ছি। তারপর রিসিভিং ফ্রম ওয়ালেট, এখানেও হচ্ছে আমি অন্য আরেকটা ওয়ালেটের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে তিনটা সেম একই ওয়ালেটের অ্যাড্রেস দিই, যেটা হচ্ছে আমরা এখানে এয়ারড্রপের ক্ষেত্রে ইউজ করছিলাম ওইটা এখানে ইউজ করি। তো আপনারাও সেম অ্যাড্রেসটা এখানে ইউজ করবেন। আবার একের নিচেরটা হচ্ছে সেম অ্যাড্রেস ইউজ করতেছি। দেন নিচে হচ্ছে এখানে সিলেক্ট টোকেন। আচ্ছা এখানে হয়তো আমাদের প্রবলেম হচ্ছে এখানে যে আমরা সিলেক্ট চেন সিলেক্ট করেছিলাম, এখানে অল সিলেক্ট করা যাবে না, আপনি র্যান্ডমলি অন্য যে কোনো একটা চেন এখানে সিলেক্ট করে নিন। আমি হচ্ছে পলিগন সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে সেভ অ্যালার্টের উপর ক্লিক করে দেখি যে আমাদের অ্যালার্টটা সেভ হয় কি না। ওকে দেখতে পারবেন আমাদের যে স্মার্ট অ্যালার্ট এটা কিন্তু সাকসেসফুলি এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে আরও নতুন অ্যালার্ট ক্রিয়েট করতে পারেন। এখন হচ্ছে ক্রিয়েট নিউ অ্যালার্টের উপর ক্লিক করবেন, এখানে হচ্ছে আপনি এগুলো ফুলফিল করে আপনি এখানে হচ্ছে এখানে অ্যালার্ট ক্রিয়েট করতে পারবেন। আচ্ছা এখানে পার অ্যালার্ট এবং হচ্ছে পার ওয়াচলিস্টে হয়তো বা 2 পয়েন্ট করে অ্যাড হয়। আপনি যদি এখানে আরও বেশি ওয়াচলিস্ট এবং হচ্ছে বেশি স্মার্ট অ্যালার্ট ইউজ করতে পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার পয়েন্টটা আরও বাড়বে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন যে আপনারা বেশি বেশি এখানে যদি ওয়াচলিস্ট এবং স্মার্ট অ্যালার্ট ইউজ করেন তাহলে আপনার পয়েন্টটা বাড়ে কিনা। যদি বাড়ে তাহলে হচ্ছে আপনি 2-4-5-10টা অ্যালার্ট এবং হচ্ছে ওয়াচলিস্ট এখানে অ্যাড করে রাখেন।